কেরানীগঞ্জের এগারা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাইপাস রোডের ধারে অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলের এক শিক্ষিকার বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে মারধর ও শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠল ওই স্কুলের শিক্ষিকা প্রতিভা দাসের বিরুদ্ধে। ভীত সন্ত্রস্ত স্কুল ছাত্রী গত 2 আগস্ট থেকে স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছে। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছে ওই স্কুল ছাত্রী। ঘটনাটি ঘটার পর ওই ছাত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেলে শিক্ষিকার মারধরের ঘটনা সামনে আসে বলে দাবি অভিভাবকের। অভিভাবকের আরো দাবি এই যে স্কুলের শিক্ষিকা প্রতিভা দাস কয়েকদিন ধরে দ্বিতীয় শ্রেণীর পাঠরত তার মেয়ে ঈশিতা কর্মকারকে মারধর করার পাশাপাশি মারধরের ঘটনা বাড়িতে জানালে ফল মন্দ হবে বলে হুমকি দিতেন। ওনার বক্তব্যটা আমার যতদূর বোঝা হলো যে উনি ওনার টিচারকে কোনোভাবেই থার্সডে সেদিনে স্কুলে গিয়ে বসেছিলাম আর প্রতিমা ম্যাম এসেছিল আদিত্য সাউকে বসিয়েছিল আর আমাকে এলো মেরে দিয়ে চলে গেল। আবার পেয়ার লাইনে মানে পেয়ার লাইন দাঁড়ালাম দিয়ে যখন পেয়ার করে উঠছিলাম ক্লাসে তখন সিঁড়িতে বলছিল যে তোর মা বাবা আমার কিচ্ছু করতে পারবে না দিয়ে আমাকে আবার মারলো। তারপরে ছুটি হচ্ছিল যখন তখন আবার বললো যে যেন মনে থাকে যেগুলো বললাম না হলে কি বলছিল কিছু বলছিল বলছিল যে তুই যদি এগুলো বলিস তাহলে তোর মা বাবা মরে যাবে আর বলেছিল যে দাঁড়া তো তখন মানে ছুটির আগে বলেছিল তো টিফিন খাওয়া আমি খুঁচোচ্ছি। তারপরে আবার যখন ঠেলে দিয়েছিল উনি কি তোমাদের ক্লাস টিচার ক্লাস টিচার না সাবজেক্ট টিচার আচ্ছা কি কি বল কিছু কি জন্য তোমাকে এরকম রাত দিন এরকম করছে আমার খাতায় মলার ছিল না ওই জন্য কি মারধর করেছে তো তোমায় কি মারধর কে মারধর করতে মারধর কিরম তোমাকে পুরো মানে কি জন্য মেরেছিল কিছু বলেছে কি জন্য মারধর করেছে হ্যাঁ মানে খাতার মলার ছিল না আর প্রত্যেকদিন বলতো যে খাতার মলার পর আমি খাতা মলার করবে তারপরে ওইটাই ওই জন্যই আমাকে মারছিল মানে থাপ্পড় মেরেছিল আর সিঁড়ি থেকে ধাকালে দিয়েছিল। তুমি কি এখন স্কুল যেতে চাও চাই না স্পেলিং গুলো সব খাতায় ভুল লিখিয়েছিল লিখে দিত মা বলেছিল জানি না কবে বলেছিল কিন্তু তাই জন্য আমাকে বলেছিল যে তোর মা কেন ধরবে তুই অন্ধ হয়ে গেছিস ঠিক করে লিখিস না কেন তুমি স্কুল যেতে ভয় পাচ্ছ হ্যাঁ বলো আমার ভাল লাগে না একদম স্কুল যেতে কেন কেন কি ওই ম্যামটা খুব আমাকে মারে কি নাম তোমার ঈশিতা কুম্ভকার কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস 2 কতদিন ধরে যাওনি স্কুল মানে এক মাস মানে এক মাস মানে 15 দিন It's caught in the crossfire